1734 সালে দীঘাপতিয়া রাজবাড়িটি নির্মাণ করেন রাজা দয়ারাম রায়। 1897 সালের 12 জুন এক ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রমোদনাথ রায় দীর্ঘ 11 বছর ধরে বিদেশি বিশেষজ্ঞ আর দেশি মিস্ত্রিদের সহায়তায় মুঘল ও পশ্চিমা রীতির মিশ্রণে এর সংস্কার করেন আর এসব ভবনে চুন সুরকি দিয়ে কারুকার্য এবং নকশা তৈরি করা হয়। বর্তমানে এসব স্থাপত্য শৈলীর স্থায়িত্ব নষ্ট হয়ে যাওয়ায় তা খসে পড়ছে। এই নকশাগুলো কালের বিবর্তনে এখন শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এটা খুব জরুরি ভিত্তিতে এর সংস্কার প্রয়োজন। অনেক অবহেলার কারণেই এগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং এগুলো উদ্ধার করা অতীব জরুরি। এটা যদি সুন্দরভাবে আগের আদলে যদি ঠিক করা না যায় আসলে এটার মূল সৌন্দর্যটা নষ্ট হবে। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়া রাজবাড়ির নাম পরিবর্তন করে উত্তরা গণভবন করেন। এরপর থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে গণপূর্ত বিভাগ ভবনগুলোর দেখভাল করে আসছে। মূল কাঠামো ঠিক রেখে প্রতি বছর চুন আর রঙের কাজ করে আসছে তারা। এবার রং করতে গিয়ে কারুকার্য এবং নকশা খসে পড়া দেখতে পায় শ্রমিকরা। বহুত পুরনো হয়ে গেছে, বিদায় ড্যাম, এখন একটু যদি হাত লাগাই জিনিসটা খসে পড়ে যাচ্ছে। আমরা স্থাপত্য অধিদপ্তরকে পত্র দিয়েছি যাতে একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে এই স্থাপত্য শৈলীকে অক্ষুণ্ণ রেখে আমাদের যে মেরামত এবং রক্ষণাবেক্ষণ এবং সংস্কার কাজ করা যেতে পারে সেই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য। বিশেষজ্ঞরা বলছেন এসব স্থাপত্য শৈলী নষ্ট হলে গণভবনের সৌন্দর্যহানির পাশাপাশি হারাবে ইতিহাস ঐতিহ্য। প্রাচীন ভাস্কর্য ও স্থাপত্য এগুলো এক একটা জাতির ঐতিহ্য। এই ঐতিহ্য যদি রক্ষা করতে আমরা না পারি তাহলে আমরা আমাদের ইতিহাসকে রক্ষা করতে পারব না। পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে 2018 সালের মাঝামাঝি উত্তরা গণভবন ঘিরে 65 কোটি টাকার মেগা প্রকল্প হাতে নেয় জেলা প্রশাসন। কিন্তু গত 10 মার্চ হঠাৎ করে ঐতিহাসিক এই স্থানে নতুন স্থাপনা নির্মাণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, যা এখনও বিচারাধীন। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।